বর্তমানে রাজ্যপালের তত্ত্বাবধানে চলছে এডিসি প্রশাসন। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের এডিসি নির্বাচন আসন্ন। কার্যত করোনা আবহে এডিসি নির্বাচন বিঘ্নিত। এই অবস্থায় এনআরসি চালু করা ত্রিপুরা ল্যান্ডের দাবি সহ সাত দফা দাবিতে সোমবার আমবাসা, তেলিয়ামুড়া, শান্তিরবাজার ও অমরপুরে জাতীয় সড়ক অবরোধ করল ত্রিপুরা পিপলস ফ্রন্ট। অমরপুরের থালছড়া এলাকায় সংশ্লিষ্ট টিপিএফ নেতাকর্মী সমর্থকরা এদিন জাতীয় সড়ক অবরোধ করে। বেলা 11:30 নাগাদ জাতীয় সড়ক অবরোধ শুরু হয়। তাতে সড়কের উভয় পাশে ব্যাপক সংখ্যক গাড়ি আটকে পড়ে। পাশাপাশি একই সময় আমবাসার নাইরালবাড়ি এলাকায় সংশ্লিষ্ট ত্রিপুরা পিপলস ফ্রন্ট তথা টিপিএফ নেতাকর্মী সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করে। সেক্ষেত্রেও উভয় পাশে ব্যাপক সংখ্যক গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে অমরপুরের থালছড়া এবং আমবাসার নাইরালবাড়ি এলাকায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রশাসনিক কর্তারা ছুটে যান। সড়ক অবরোধকালে টিপিএফ এর স্থানীয় নেতৃত্ব তাদের দাবিগুলোর ব্যাপারে সরব ছিলেন। Public. So I therefore request to our humble governor, chief minister, to hand over as article written in constitution of article written in 16. So therefore I also dedicate to all our Tripura, please stand on your people for fighting for survival existence. That's all. Together here at this place, because this is a public demand. This is a public demand because as we have submitted the memorandum to the Chief Secretary G.K. Rao on 23rd May, but we didn't get any response from the government. That's why we publicly we demand today. So on June 12th, again we submit the remainder letter, but we didn't get any response from the government. That's why until and unless we got the response from the government, then we will be continuously will do this roadblock. This is not the end. This is just the beginning. So that's why this is the on public demands. We have to gather here together, and we did the roadblock like this. So in future also, if the government didn't. পাশাপাশি এদিন শান্তিরবাজার মহকুমার মনপাথর বাজার সংলগ্ন এলাকায় টিপিএফ আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেছে। সেক্ষেত্রেও জাতীয় সড়কে যান চলাচল ব্যাপক বিঘ্ন ঘটেছে। অন্যদিকে দলীয় প্রধান পাতালকন্যা জমাতিয়ার নেতৃত্বে টিপিএফ তেলিয়ামুড়ার খামতিং বাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেছে। এক্ষেত্রে টিপিএফ এর অন্যান্য নেতাকর্মী সমর্থকরা অধিক সক্রিয় ছিলেন। একই সাথে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই পরিস্থিতিতে এডিসি ইস্যুকে নিজ প্রতিক্রিয়ায় জনসম্মুখে তুলে ধরলেন টিপিএফ প্রধান পাতালকন্যা জমাতিয়া। গভর্নমেন্ট কো হামনে ডিমান্ড কিয়া থা এডিসি অ্যাডমিনিস্ট্রেটর আদি প্যান্ডেমিক কে কারণ সে এডিসি ইলেকশন নেই হুয়া ইসলিয়ে এডিসি পেরিয়ড খতম হোনে কে সাথ সাথ রাজ্যপাল হস্তক্ষেপ কিয়া। ও সহি হে, আইনি হে, কনস্টিটিউশনালি সিস্টেম হে। আর গভর্নর জিসকো সাথে ইসকে অ্যাপয়েন্টমেন্ট কর সকতি হে ও ভি সহি হে, লেকিন গভর্নমেন্ট কিস কা সাথ বাত করকে ওয়াহা পে অ্যাডমিনিস্ট্রেটর বানানা হে। ডেমোক্রেসি সিস্টেম মে ক্যা কেহতি হে? ডেমোক্রেসি সিস্টেম মে ইয়ে কেহতি হে, পাবলিক কা সাথ বাতচিত করকে পাবলিক কনসার্ন। ডেমোক্রেটিক মিন্স ডেমোক্রেসি, ডেমোক্রেসি সিস্টেম মিন পাবলিক কনসার্ন। পাবলিক কনসার্ন কা সাথ বাত করকে এডিসি মে কন एडमिनिस्ट्रेटर होगा, एडीसी का पावर किसका हाथ में होगा, ये पाब्लिक का साथ पहली इंडिजिनस ऑर्गेनाइजेशन बा रीजनल पार्टी जितना भी है वहाँ पे उन लोग का साथ बातचीत करना चाहिए, सर्वदलीय बैठक, ऑल पार्टी मीटिंग, लेकिन ऐसा नहीं किया गया। गवर्नमेंट ने ओनली गवर्नमेंट का साथ, गवर्नर ओनली गवर्नमेंट का साथ, गवर्नमेंट कौन सा गवर्नमेंट? आईपीएफटी बीजेपी गवर्नमेंट, ओनली टू पार्टी के साथ बातचीत करके एडीसी को जी के राव को बैठा दिया। वहाँ पे क्या हुआ? वहाँ पे फुल इंडिजिनस पीपल राइट्स वायोलेशन किया गया, इंडिया कॉन्स्टिट्यूशन वायोलेशन किया गया, और जो डेमोक्रेटिक सिस्टम इसको पूरी तरह से वायोलेशन किया गया। आज
प्रशासनिक कर्तादेर हस्तक्षेपे सर्वक्षेत्रे दु घंटा पर संश्लिष्ट जातीय सड़कगुलो अवरोध मुक्त हय। तबे एक्षेत्रे कोनो अप्रीतिकर घटनार खबर पावा जायनि। से ना पावा गेलो आसन्न एडिसी निर्वाचन के सामने रेखे पहाड़े दलीय अस्तित्व जनसम्मुखे तुले धरार लक्ष्य टीपीएफर एदिनेर एई जातीय सड़क अवरोध बोले राजनैतिक विशेषज्ञदेर अभिमत। ब्यूरो रिपोर्ट, न्यूज़ ভ্যানগার্ড।